আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক? আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না। আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা বাড়িতে থাকলে মাথায় কাপড় দেয়, ঘোমটা দেয়, মনে করে এটা আজানের হক। আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আরশাদুল্লাহ বলছে, আপনি আরশাদুল্লাহ বলেন। কুলুম ইসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? হাদিসে আসছে, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের সব পায়, আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পাইতে পারেন। তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না, আজান শুনলে কি করতে হবে? আজানের জবাব দিতে হবে। হ্যাঁ, আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন, আজান না শুনলেও ঘোমটা দিবেন। আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন, এখানে আপনার শ্বশুর আছে, আপনার স্বামী আছে, অন্য কেউ গায়ে মাহরাম নেই, আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই, আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয়।